আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি বায়ান নোটিফিতে। শুরুতেই শিরোনাম, ন্যাটোর কৌশলে ইউক্রেন যুদ্ধ, এখন রাশিয়ার ভূখণ্ডে পরমাণু হামলার হুমকি মস্কোর। চিরশত্রু ভারতকে শায়েস্তা করতে পারমাণবিক ছাতা তৈরি করেছে পাকিস্তান, পারমাণবিক অস্ত্র দিয়ে ভারত ঘেরাও করেছে পাকিস্তান বাহিনী। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে বিএনপি নেতা গয়েশ্বর রায়কে পেটানো ও রাজনৈতিক সহিংসতা প্রসঙ্গ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। যুদ্ধের যে কোনো মুহূর্তে ইউক্রেনে পারমাণবিক হামলা চালাতে পারে রাশিয়া, এমন শঙ্কা অনেকেরই। এখন পর্যন্ত এমন কিছু না ঘটলেও সম্প্রতি রাশিয়ায় পাল্টা আক্রমণের হুঁশিয়ারি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেন হুমকি দিয়েছে যুদ্ধ রাশিয়ার ভূমিতে যাচ্ছে এখন। শুধু হুমকি নয়, ইতিমধ্যে কয়েকবার রাশিয়ার রাজধানীতে হামলাও করছে তারা। তারই পরিপ্রেক্ষিতে ইউক্রেনে পারমাণবিক হামলার হুমকি দিয়েছে রাশিয়া। বিশ্লেষকরা বলছেন, ধীরে ধীরে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে যুদ্ধ। সামান্য একটু ভুলেই শুরু হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ অথবা পরমাণু অস্ত্রের ব্যবহার। পুতিন প্রশাসনের নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ হুমকি দিয়ে তিনি বলেন, কিয়েভ পাল্টা হামলায় সফল হলে মস্কোকে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে হবে। রোববার 30 জুলাই সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, ইউক্রেনীয় হামলার মুখে রুশ সেনাদের যদি পিছু হটতে হয় তাহলে রাশিয়াকে পাল্টা পরমাণু হামলার পথে হাঁটতেই হবে। এ বিষয়ে প্রেসিডেন্ট পুতিনের ডিক্রি রয়েছে। সাবেক রুশ প্রেসিডেন্ট বলেন, ন্যাটো সমর্থনে ইউক্রেন যে আক্রমণ চালাচ্ছে, যদি তা সফল হয় এবং তারা যদি আমাদের ভূখণ্ডের কোনো অংশ দখল করে, তাহলে আমরা রুশ প্রেসিডেন্টের ডিক্রি অনুসারে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে বাধ্য হব। এছাড়া আর কোনো উপায় থাকবে না। আমাদের শত্রুদের উচিত যাতে আমাদের যোদ্ধারা সফল হয় তার জন্য প্রার্থনা করা। গোটা বিশ্বে যাতে পরমাণু যুদ্ধ শুরু না হয় তা তাদেরকেই নিশ্চিত করতে হবে। প্রসঙ্গত, রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক ডিক্রি জারি করেছিলেন। ওই ডিক্রিতে বলা হয়, রাশিয়ার অস্তিত্ব হুমকির মুখে পড়লে তার জবাবে রুশ সেনারা গণবিধ্বংসী অস্ত্র ব্যবহার করতে পারবে। মূলত এই ডিক্রির কথাই উল্লেখ করেছেন দিমিত্রি মেদভেদেভ। এর আগে রাশিয়ার রাজধানী মস্কোয় ড্রোন হামলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুদ্ধ রাশিয়ার ভূমিতে যাচ্ছে। দুই দেশের মধ্যে যুদ্ধাবস্থার প্রেক্ষাপটে রাশিয়ার ভূমিতে হামলাকে অবশ্যম্ভাবী, স্বাভাবিক ও অত্যন্ত ন্যায়সঙ্গত বলেও আখ্যা দিয়েছেন তিনি। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রোববার তারা মস্কোর আকাশসীমায় ইউক্রেনে 3টি ড্রোন ভূপাতিত করেছে। এর মধ্যে 2টি ড্রোন অফিস ভবনে আঘাত হানে। মস্কোর মেয়র সার্গেই সোবিয়ানিন জানান, রাতে ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছিল। হামলায় 2টি অফিস ভবনের সামনের দিক কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে কেউ হতাহত হয়নি। ড্রোন হামলার পর মস্কোর ভিনুকোভা বিমানবন্দর বন্ধ রাখা হয়। সর্বশেষ এই ড্রোন হামলার জন্য ইউক্রেনকে দায়ী করে রাশিয়া। প্রসঙ্গত, রাশিয়ার রাজধানী মস্কোর অবস্থান ইউক্রেনের সীমান্ত থেকে প্রায় 500 কিলোমিটার দূরে। ইউক্রেনে সংঘাত চলাকালে মস্কোতে হামলার ঘটনা খুবই বিরল, তবে সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার শহরটিতে ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে রাশিয়া। ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর ইভানো ফ্রান্কিভিস্ক থেকে রোববার এক ভিডিও বক্তব্যে জেলেনস্কি বলেন, ইউক্রেন ক্রমেই শক্তিশালী হয়ে উঠছে। তিনি বলেন, রাশিয়ার তথাকথিত বিশেষ সামরিক অভিযানের আজ 522তম দিন। রাশিয়ার নেতৃত্ব ভেবেছিল তাদের সামরিক অভিযান কয়েক সপ্তাহে সমাপ্ত হবে, তবে ধীরে ধীরে যুদ্ধ রাশিয়ার ভূমিতে যাচ্ছে, আর এটি অবশ্যম্ভাবী, স্বাভাবিক ও অত্যন্ত ন্যায়সঙ্গত। এবারে ভারত পাকিস্তান প্রসঙ্গ। দক্ষিণ এশিয়ার দুই পরাশক্তি ভারত পাকিস্তান, সঙ্গে আছে চীন। এই তিন দেশের সামরিক শক্তি নিয়ে বিশ্ব মিডিয়ায় প্রায় সময় খবর প্রকাশিত হয়। আবার এই তিন দেশের মধ্যে ভারত পাকিস্তানের বিরোধ তুঙ্গে। দেশ দুটি কেউ কাউকে ছেড়ে কথা বলতে চায় না। যদিও ভারতের তুলনায় পাকিস্তান আয়তনে ছোট রাষ্ট্র, তবুও ভারতের সঙ্গে সমান তালে পাল্টা দিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র পারমাণবিক বোমার শক্তি ভারতের তুলনায় পাকিস্তানের অনেক বেশি, এবং বোমার সংখ্যাও পাকিস্তানের হাতে বেশি। তবে দেশ দুটি একে অপরের বিরুদ্ধে প্রায়ই নানা সামরিক পরিকল্পনা সাজায়। সম্প্রতি একটি অনুষ্ঠানে পাকিস্তানের অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেলের কথায় তেমনই এক পরিকল্পনা প্রকাশ্যে এসেছে। পাকিস্তানের প্রথম সফল পারমাণবিক পরীক্ষার 25তম বার্ষিকী উপলক্ষে একটি অনুষ্ঠানের অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল খালিদ কিদুয়াই ভাষণ দেন।
খালিদ তার ভাষণে পাকিস্তানের দীর্ঘমেয়াদী পারমাণবিক নীতি নিয়ে আলোচনা করেছেন। জানিয়েছেন, স্থল, জল এবং আকাশপথে ভারতের বিরুদ্ধে ত্রিমুখী প্রতিরোধে প্রস্তুত তার দেশ। ভারতের বিরুদ্ধে পরমাণু অস্ত্রকে অন্যতম গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে দেখছে পাকিস্তান। স্থল, জল এবং আকাশপথের লড়াইয়ে ব্যবহারের উপযোগী পরমাণু অস্ত্র তাদের কাছে আছে। স্থলভাগে পরমাণু অস্ত্র নিয়ে ভারতকে ঠেকাতে প্রস্তুত আর্মি স্ট্র্যাটেজিক ফোর্স কমান্ড, জলপথে তৈরি আছে নেভাল স্ট্র্যাটেজিক ফোর্স কমান্ড এবং আকাশে প্রতিরোধে প্রস্তুত এয়ারফোর্স স্ট্র্যাটেজিক কমান্ড। এছাড়াও কৌশলগত এবং প্রয়োগমূলকভাবে ভারতের বিরুদ্ধে সব রকম প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত পাকিস্তান, জানিয়েছেন খালিদ। প্রতি ক্ষেত্রেই জোর দেওয়া হচ্ছে পরমাণু অস্ত্রে। মনে করা হচ্ছে ভারতের বিরুদ্ধে ত্রিমুখী প্রতিরোধ গড়ে তুলে পাকিস্তান একটি পারমাণবিক ছাতা তৈরি করছে, যা দিয়ে প্রতিবেশী শত্রুকে ঘিরে ফেলতে চাইছে ইসলামাবাদ। পারমাণবিক অগ্রগতিকে আড়ালে রেখে পাকিস্তান বরাবর তাদের ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ এবং প্রস্তুতির দিকগুলিকে প্রচারের আলোয় আনে। এটিও তাদের সামরিক কৌশলের অংশ। পাকিস্তানে পরমাণু অস্ত্রের তৎপরতা বৃদ্ধি পেয়েছে 2019 সাল থেকে। সে সময় দুই দেশের বিমানবাহিনীর হামলা পাল্টা হামলার পর পাকিস্তান সেনাবাহিনী পারমাণবিক শক্তিতে আরও বেশি জোর দিচ্ছে বলে খবর। দক্ষিণ এশিয়ার পারমাণবিক অস্ত্রে এগিয়ে পাকিস্তান। ধারণা করা হয় দেশটির কাছে আছে 165টি পারমাণবিক বোমা। সাম্প্রতিক সময়ে পারমাণবিক বোমার সংখ্যা বাড়িয়েছে পাকিস্তান। অনেকে আশঙ্কা করেন প্রতিবেশী ভারতের সঙ্গে দেশটির লড়াই কোনো এক সময় পারমাণবিক যুদ্ধে রূপ নিতে পারে, যার কারণে এই ক্ষেত্রে তারা নিজেদের ভারতের চেয়ে এগিয়ে রাখতে চায়। পাকিস্তানে পারমাণবিক অস্ত্র নির্মাণের অবাধ ক্ষেত্র প্রস্তুত হয়েছিল 70-80 দশকে। সাবেক সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান আক্রমণ করলে পরমাণু অস্ত্র নিয়ে চর্চার দুয়ার খুলে যায় পাকিস্তানের সামনে। ভারত বা পশ্চিমা দুনিয়া চাইনি পাকিস্তান পরমাণু শক্তিধর হয়ে উঠুক, কিন্তু আফগানিস্তান সোভিয়েতের আক্রমণের পর তাদের ঠেকাতে পাকিস্তানের উপর নির্ভর করতে হয়েছিল আমেরিকাকে। সে সময় আমেরিকা সহ পশ্চিমা দুনিয়া অনিচ্ছা সত্ত্বেও পাকিস্তানের পরমাণু শক্তি চর্চায় বাধা দিতে পারেনি। পাকিস্তানও সেই সুযোগকে কাজে লাগিয়ে পরমাণু বোমার সফল পরীক্ষা করে 1998 সালে। সবশেষ জানিয়ে দিচ্ছি বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে গত সপ্তাহে রাজনৈতিক প্রতিবাদকে কেন্দ্র করে সংগঠিত সহিংসতার ঘটনায় উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি বলেছে রাজনৈতিক সহিংসতার পরিবেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হতে পারে না। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন মুখপাত্র ম্যাথিউ মিলার। গত শনিবার রাজধানীর প্রবেশ মুখগুলোয় অবস্থান কর্মসূচি দিয়েছিল বিএনপি। এ কর্মসূচিকে কেন্দ্র করে অন্তত 5টি জায়গায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। এদিন সতর্ক পাহারার নামে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরাও লাঠি সোঁটা নিয়ে কোনো কোনো জায়গায় সংঘর্ষে জড়ান। সংঘর্ষে বিভিন্ন পক্ষের অনেকে আহত হন। বিএনপির অনেক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে একজন প্রশ্ন করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবিতে বাংলাদেশের রাজধানী ঢাকায় বিক্ষোভ সমাবেশ করেছেন লাখো মানুষ। স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়, শনিবার শান্তিপূর্ণ বিক্ষোভে বিক্ষোভকারী ও বিরোধী নেতাদের উপর পুলিশ, ক্ষমতাসীন দলের সদস্যরা নৃশংস হামলা চালিয়েছেন। হামলায় শীর্ষস্থানীয় বিরোধী নেতা গোয়েশ্বর চন্দ্র রায়সহ শত শত নেতাকর্মী আহত হয়েছেন। বিরোধী দলের বিরুদ্ধে সরকারের দৃশ্যত কঠোর অবস্থান ও পুলিশি নিষ্ঠুরতার প্রেক্ষাপটে এই ক্রমাগত সংঘাতময় পরিস্থিতিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? বাংলাদেশে একটি বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচনের সম্ভাবনা নিশ্চিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর কি পদক্ষেপ নেবে? জবাবে ম্যাথিউ মিলার বলেন, সপ্তাহান্তের রাজনৈতিক প্রতিবাদকে ঘিরে বাংলাদেশে ভয় দেখানো ও সহিংসতার খবরে আমরা উদ্বিগ্ন। আমরা বাংলাদেশ সরকারকে সহিংসতার ঘটনাগুলো পুঙ্খানুপুঙ্খ, স্বচ্ছ ও নিরপেক্ষভাবে তদন্ত করতে বলব, সহিংসতায় জড়িত ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনতে বলব। মানুষ যাতে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করতে পারেন, তাদের উদ্বেগের কথা বলতে পারেন, তার জন্য একটি নিরাপদ পরিবেশ তৈরি করতে আমরা বাংলাদেশের প্রতি আহ্বান জানাই। মুখপাত্র ম্যাথিউ মিলার আরও বলেন, তিনি পরিশেষে বলবেন, ভোটার, রাজনৈতিক দল, দলের তরুণ শাখা, পুলিশ সহ সবার প্রতিশ্রুতির উপর অবাধ ও সুষ্ঠু নির্বাচন নির্ভর করে। রাজনৈতিক সহিংসতার পরিবেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হতে পারে না। ব্রিফিংয়ে অপর একজন প্রশ্ন করেন, সবাই জানেন যে বাংলাদেশে একটি জাতীয় নির্বাচন আসন্ন। বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া নিশ্চিত করার জন্য যুক্তরাষ্ট্র একটি ভিসা নীতি ঘোষণা করেছে। এছাড়া ক্ষমতাসীন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নকে নিশ্চিত করেছেন যে
বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে। কিন্তু প্রধান বিরোধী দল গত সপ্তাহে দেশটির রাজধানীতে অগ্নিসংযোগ, সন্ত্রাস ও ভাঙচুর চালিয়েছে। তারা শুধু বেসরকারি সম্পত্তি নয়, পুলিশের সম্পত্তির উপরও হামলা করছে। সেখানে তারা সবকিছু পুড়িয়ে দিয়েছে। তারা রাজধানীতে যুদ্ধক্ষেত্রের মতো পরিস্থিতি তৈরি করেছে। তারা নির্বাচনকালীন সরকারের দাবিতে এসব করছে, যা বাংলাদেশের সর্বোচ্চ আদালত কর্তৃক অসাংবিধানিক ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে আপনার মন্তব্য কি? জবাবে মিলার বলেন, আগের প্রশ্নের উত্তরে তিনি যে কথা বলেছেন এক্ষেত্রেও তার মন্তব্য একই। দ্বিতীয় ব্যক্তি মিলারের কাছে আবার প্রশ্ন করেন, আমি আপনার কাছ থেকে একটি পর্যবেক্ষণ চাই। গত 15 জুন একটি বিচার বিভাগীয় পুনর্বিবেচনা আবেদনের শুনানিকালে কানাডার ফেডারেল বিচারক বিএনপিকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিহিত করেছেন। কানাডায় রাজনৈতিক আশ্রয়ের জন্য বিএনপির এক কর্মীর আবেদন নাকচের বিরুদ্ধে এই বিচার বিভাগীয় রিভিউটি করা হয়েছিল। এ নিয়ে পঞ্চমবারের মতো দলটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিল তারা। এ বিষয়ে আপনার পর্যবেক্ষণ কি? জবাবে মিলার বলেন, এ বিষয়ে আমার কোনো পর্যবেক্ষণ নেই।